জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার আমরা একটা সিরিজ আলোচনা করছি। সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ গত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বিগত কয়েক বছরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে এইরকমই একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেটা 2015 সালে এবং 16 সালে পরীক্ষাতে হয়েছিল। তো আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পূর্ণমান ছিল 100 নম্বর, সময় ছিল 2.5 ঘন্টা। তো এখানে কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা একটু দেখবো। তার আগে বলে রাখি, এর আগে একটি বছরের প্রশ্ন আমরা দিয়েছি, তার উত্তর সমাধান দেওয়া হয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি। আমরা 2015-16 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে বাংলা। তো দেখি 1 নম্বরের প্রশ্ন কী ছিল। 1 নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যেখানে ছিল 8 নম্বর করে, মোট 32 নম্বর। দেখো প্রথম কয়েক যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো, তত্ত্বচান বইটির লেখিকার নাম কি, তত্ত্বচান কথাটির অর্থ কি, তত্ত্বচান কী বুঝতে পারলো, কাজটা সহজ ছিল না কেন, অবশেষ কাজটা কিভাবে সম্ভব হলো, দুই বন্ধু গাছের উপরে বসে কি নিয়ে গল্প করছিল। তো এখানে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ 1+1+1+2+2+1, মানে মনে হচ্ছে মোট 8 নম্বর রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমরা দেখব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তত্ত্বচান বইটির লেখিকার নাম কি। তো উত্তর দেখো এখানে তত্ত্বচান বইটির লেখিকার নাম হচ্ছে তেতসুকো কুরোয়ানাগি। আর বইটির এই তত্ত্বচান কথাটির অর্থ কি, তত্ত্বচান কথাটির অর্থ হলো ছোট্ট খুঁকু। তত্ত্বচান কী বুঝতে পারলো, তত্ত্বচান বুঝতে পারলো তার আরাধ্য কাজটি সহজে করা যাবে না, অর্থাৎ ইয়াসুয়াকি চানকে মুয়েতে উঠিয়ে গাছে তুলে দেওয়া সহজ কাজ ছিল না, কাজটা সহজ ছিল না কেন। তো কাজটা সহজ ছিল না তার কারণ উত্তর দেখো এখানে বলা হয়েছে পোলিওতে আক্রান্ত ইয়াসুয়াকির পক্ষে মুয়ে উঠে গাছে চড়া সম্ভব ছিল না, তাছাড়া মইটাকে সোজা করেও রাখা যাচ্ছিল না, এবং তত্ত্বচান ছোটোখাটো রোগা মানুষ হওয়ায় তার পক্ষে ইয়াসুয়াকিকে মুয়েতে তুলে গাছে ওঠানো সহজ ছিল না। তত্ত্বচান গাছের উপর থেকে ইয়াসুয়াকির দুটি হাত ধরে প্রাণপণ টান দিয়ে গাছের উপরে তোলার ফলে কাজটি অবশেষে সম্ভব হয়েছিল। দুই বন্ধু গাছের উপরে বসে টেলিভিশন নিয়ে গল্প করছিল। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো বলা হয়েছে ধলেশ্বরী আইলো না কি, ও মাঝি ভাই কোন রচনার অংশ, লেখিকার নাম কি, ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করছিল। আগেই প্রশ্ন কটা জেনে নিই যে উদ্ধৃতাংশটি আমার মার বাপের বাড়ির রচনার অংশ, লেখিকার নাম রানী চন্দ, ধলেশ্বরী এসেছে শুনে বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথা গুঁজে দিয়েছিলেন, অন্যান্যদের আচরণ কেমন ছিল, ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি, সকলে কখন নিশ্চিন্ত হলো। তো এই প্রশ্ন করার উত্তর দেখে নিচ্ছি। দেখো ত্রস্ত মাঝিরা আকাশের গতি, জলের গতি ও বাতাসের উপর সতর্ক দৃষ্টি রেখে বদর বদর হই বলে সমস্বরে নৌকর পাল তুলে দেয়, অন্যান্যরা আতঙ্কে স্তত্র হয়ে নির্বাকভাবে নৌকায় বসে থাকে, ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে, এলোপাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে, চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী। তারপরে প্রশ্ন ছিল কখন সকলে কখন নিশ্চিন্ত হলো। তো উত্তর হচ্ছে শান্ত নৌকা পৌঁছালে সকলে নিশ্চিন্ত হলো। আসছি গয়ের প্রশ্নের, গয়ের প্রশ্ন এবং তার উত্তর। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে, কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে, পাকোয়া নদীর বর্ণনা দাও, রাতে কোথায় তাঁবু খাটানো হলো, কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো। তো সবকটার উত্তর দেখো, প্রথম হচ্ছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে, উত্তর লিখবে লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে, উত্তর লিখবে পাহাড়টিতে কোনো গ্রাম ছিল না, পথও ছিল না, কেবল ঘন জঙ্গল ও হিংস্র জন্তু অধ্যুষিত, তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে।
পরে দেখো, রাতে কোথায় তাম্বু খাটানো হলো? তো উত্তর লিখবে, পাকোয়া নদীটি ছিল 70-80 হাত চওড়া এবং এক কোমর জলে পূর্ণ। নদীর ধারে হাতির অসংখ্য পায়ের তাজা দাগ। রাতে কোথায় তাঁবু খাটানো হলো? তো উত্তর লিখবে, নদীর বিপরীত পাড়ে গিয়ে জঙ্গল কেটে তাঁবু খাটানো হলো। পরের প্রশ্ন হচ্ছে, কীভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো? তো উত্তর লিখবে, নদীর এপারে তাঁবুর কাছে লেখকের হাতি দুটো বেঁধে রাখা হয়েছিল। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখেছিল। খুব বড় ধুনি জ্বালা হয়েছিল আর পাহারার বন্দোবস্ত করা হয়েছিল। অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসবার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি দুটো ছটপট করে চিৎকার করতে লাগলো, আর তক্ষুনি লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই হাতিগুলো দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এইভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হচ্ছে, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? তো উত্তর লিখবে, প্রথম দক্ষিণ মেরুর অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। দক্ষিণ মেরুর যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? উত্তর লিখবে, দক্ষিণ মেরুর যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন শ্যাকলটন, উইলসন, ইভান্স আর লাসলি প্রভৃতি। মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? তো উত্তর লিখবে, মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল? তো উত্তর লিখবে, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিলেন শ্যাকলটন ও উইলসন। তো আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হয়েছে, যখন এতটুকু ছিলি বাপ মা তোর বিদেশে গেল, উদ্ধৃত অংশটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে, কার লেখা? তো উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি আলো রচনা থেকে নেওয়া হয়েছে। আলো রচনাটি লেখিকা লীলা মজুমদার। কে কাকে এবং কার সম্পর্কে কথা বলেছে? উত্তর লিখবে, পিসি শম্ভুকে তার অচৈতন্য দাদু সম্পর্কে কথা বলেছে। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে আলোচনা করো। তো উত্তর লিখবে, এক ঝড়ের সন্ধ্যায় শম্ভুর সহপাঠী নিতাই গুরুমশায়ের সহযোগিতায় রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকা শম্ভুর দাদুকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। গুরুমশাই নিরাময়ের নিধান স্বরূপ হাড় ভাঙা পাতা কেটে মধু সংযোগে ক্ষতস্থানে লাগাতে এবং উক্ত দ্রব্য দুটির হদিশ দিয়ে প্রস্থান করেন। পিসি শম্ভুকে সেগুলি সংগ্রহ করতে নির্দেশ দিলে ভয় কাতুরে শম্ভু অন্ধকারে বেরিয়ে যেতে অস্বীকার করে। তখন অভিমান হতে পিসি শম্ভুকে উপরিউক্ত মন্তব্যটি করেন। আসি দুইয়ের প্রশ্নে। দুইয়ের প্রশ্নে বলা হয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4×4=16 রয়েছে। প্রথম যে প্রশ্নটা, বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ? কবির নাম কি? কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করেন? তো উত্তর হচ্ছে, উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ। কবির নাম সুনির্মল বসু। কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করেন? তো এটার উত্তর তোমরা লিখবে, কবি আকাশের কাছে উদারতা, বায়ুর কাছে কর্ম, পাহাড়ের কাছে মৌনতা ও মহান, খোলা মাঠের কাছে দিল খোলা অন্তর, মাটির কাছে সহিষ্ণুতা, সূর্যের কাছে তেজে বা শক্তিতে জ্বলে ওঠা, নদীর কাছে বেগ, পাষাণের কাছে কঠোরতা, ঝর্ণার কাছে সহজ গান এবং শ্যামবনানীর কাছে সরলতার শিক্ষা লাভ করেন। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হয়েছে, দেশে দেশে দেয়াল গাঁথা কোন কবিতার অংশ? দেশে দেশে কিসের দেয়াল গাঁথা? কবি কিভাবে এর প্রতিকার করতে চান? তো উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। দেশে দেশে স্বার্থ ও বিভেদের দেওয়াল গাঁথা। কবি বন্যা অর্থাৎ বাঁধ ভাঙা আবেগ দিয়ে বিভেদের দেয়াল ভেঙে সবাইকে মিলিয়ে নিতে চান। আসি গয়ের প্রশ্নে। দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, কি দেখা হয়নি বলে কবি আক্ষেপ? আলোচ্য অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? তো উত্তর লিখবে, একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু দেখা হয়নি বলে কবির আক্ষেপ। আলোচ্য অংশে কবি আসলে বোঝাতে চেয়েছেন, দূরকে জানা যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি নিজের কাছের চারপাশকেও জানাও ও চেনা অত্যন্ত জরুরি। আসছি ঘয়ের প্রশ্নে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, কোন কবিতার অংশ? পানির অভাবে কোন কোন বিপত্তি ঘটে বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? এখানে 1+3=4 রয়েছে। উত্তর হচ্ছে, উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ। পানির অভাবে রোদে পিপাসায় কাতর হয়ে ছাতি ফাটে, জমি ফেটে অসমান হয়, আলে গরু বেঁধে গৃহস্থ কেঁদে মরে, ডাল খিচুড়ি রেঁধে ঘরের বধূ কাঁদে, আম পাতা নড়ে কাঁঠাল পাতা ঝরে ঝরে পড়ে, বিলে পানকৌড়ি জলের জন্য মরে, খাল বিল নদী জলের অভাবে ফেটে যায়, জলের জন্য সমুদ্রে নৌকা অসুবিধায় পড়ে, কপোত কপোতি খোপে বসে কাঁদে এবং শুকনো ফুলের কুঁড়ি ঝরে পড়ে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে। আসছি ইংয়ের প্রশ্নে, আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কে 4:30 সময় ঘরে ফেরে? তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয়? এরকম ইচ্ছার কারণ কি? তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, কে 4:30 সময় ঘরে ফেরে? উত্তর লিখবে, বিচিত্রসাদ কবিতায় কথক 4:30 সময় ঘরে ফেরে। তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয়? তখন বাবুদের ফুলবাগানে কর্মরত মালিকে দেখে তার মালি হবার ইচ্ছে হয়। এরকম ইচ্ছার কারণ কি? তো উত্তর লিখবে, তার কাজের মাঝে কেউ বকাঝকা করে না, তবে ধুলো বালি ধুয়ে দিয়ে কেউ তাকে পরিষ্কার জামাকাপড় পরাতে আসে না, এক কথায় তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না, তাই তার এমন ইচ্ছা হয়। আসছি 3-এর দাগের প্রশ্নে, কবিতার নাম ও কবির নাম লিখে শূন্যস্থান পূরণ করো। দেখো, খরবায়ু এখানে ড্যাশ রয়েছে, চারিদিক ড্যাশ মেখে রয়েছে, ওগো নিয়ে ড্যাশ বায়ু। তো উত্তরটা আমরা একবারে বলে দিচ্ছি। দেখো, কবিতার নাম খরবায়ু বেগে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাই নাও খানি বায়ু, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও। তোমরা দেখো এখানে লাল রঙের যে লেখাগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু তোমরা বসাবে তোমাদের শূন্যস্থানে, ঠিক আছে? দেখে নাও একবার, তারপর আমরা চলে যাবো পরের প্রশ্নে। চার দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো অর্থ লেখো যে কোনো 6টি, খাসা দিয়ে আমাদের অর্থ লিখতে হবে। খাসা মানে হচ্ছে চমৎকার, আমন্ত্রণ মানে আহ্বান বা নিমন্ত্রণ, বে ঘোরে মানে হচ্ছে অচেতন, আঁখি মানে চোখ, দুরন্ত মানে ছটপটে, কসরত মানে হচ্ছে কৌশল, সাকরেদ মানে হচ্ছে চেলা বা শিষ্য, আর কচি মানে কাঁচা বা নবীন। বাক্য রচনা, বনভোজন ভ্যাবাচাকা গৌরব ছিপছিপে আবিষ্কার। বনভোজন দিয়ে আমরা শীতকালে বনভোজনে যাই। তারপর দেখো ভ্যাবাচাকা, তো ভ্যাবাচাকা হচ্ছে হঠাৎ তোমায় দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। গৌরব, সৌরভ গাঙ্গুলি বাঙালির গৌরব। ছিপছিপে মেয়েটির ছিপছিপে চেহারা, আবিষ্কার দিয়ে কী হবে, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। এরপর আমরা চলে আসছি বর্ণ বিশ্লেষণ করো, 3টে করতে হবে, 6 রয়েছে, প্রত্যেকটা 2, অন্ধকার আস্পর্ধা ব্যস্ত বাগিচার নিমন্ত্রণ। তো দেখো, অন্ধকারটা সারালে হবে অ দন্তেন্ন হলন ধয়ে হলন অ ক আ আর র, আস্পর্ধা হচ্ছে আ দন্ত স পয়ে হলন অ র ধ হলন যোগ আ, ব্যস্ত হচ্ছে ব হলন 29 দন্ত স হলন অ দন্ত স হলন ত দন্ত ত হলন আর অ, বাগিচাকে ভাঙলে এরকম হবে ব আ গ ই চ আ, নিমন্ত্রণ ভাঙলে ন হলন হর্ষই ম হলন অ দন্তেন্ন ত হলন র আর মধ্যাহ্ন। বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হচ্ছে ভালো দুর্বল, গৌরব অন্ধকার বিচ্ছিরি, শত্রু আর স্বাধীন। ভালোর বিপরীত হচ্ছে খারাপ, গৌরবের বিপরীত হচ্ছে অগৌরব, দুর্বল হচ্ছে সবল, অন্ধকার হচ্ছে আলো, বিচ্ছিরি হচ্ছে সুশ্রী, স্বাধীন হচ্ছে পরাধীন, শত্রু হচ্ছে মিত্র। এলোমেলো শব্দ বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, 4টে করতে হবে, 4 রয়েছে। এটাকে সাজালে হয়ে যাবে টেলিভিশন, পরেরটা দেখো সাজালে হবে উৎসাহ, পরেরটাকে সাজালে হবে নিমন্ত্রণ, তারপরে হবে পালোয়ান,
আর তারপর হবে গুরু গম্ভীর। লিঙ্গ পরিবর্তন, চারটে করতে দিয়েছে, চার নাম রয়েছে। দেখো ভাই বোন হয়, বাঘ বাঘিনী, পাঠক পাঠিকা, কবি মহিলা কবি, সাহেব মেম, পিসিমা পিসে মশাই। এরপর রয়েছে এক কথায় প্রকাশ, চারটে দিয়েছে, চার নাম্বার। যে সব কিছু খায় তাকে বলা হয় সর্বভুক, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, দয়া আছে যার দয়ালু, দেখা যায় না যা অদৃশ্য, যিনি শিক্ষা দান করেন শিক্ষক। পরে দেখো যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো, 15টি বাক্যের বেশি যেন না হয়। আট নম্বর রয়েছে যে কোনো একটা বিষয়ে তোমরা কিন্তু লিখবে। প্রথম রয়েছে দেখো একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী, তুমি মহাত্মা গান্ধী লিখতে পারো, সুভাষচন্দ্র বোস লিখতে পারো, এবার তোমার যেটা মনে হবে সেটা লিখবে। আমি এখানে সুভাষচন্দ্র সম্বন্ধে লিখে দিচ্ছি। তারপর একটি গৃহপালিত পশু, তোমরা গরু নিয়ে লিখতে পারো, তারপর তোমার প্রিয় উৎসব দিয়ে কিন্তু তোমরা লিখতে পারো। তো তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে, আমি তিনটেই করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা এগুলো মুখস্থ করে পরীক্ষাতে লিখতে পারো, ঠিক আছে। তো প্রথম দেখবো আমরা একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী। দেখো এখানে লেখা হচ্ছে একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী, তোমরা এভাবে হেডিং করবে। লেখার পরে তোমরা ভূমিকা দেবে, ভূমিকা দিয়ে লিখবে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের অবদান অপরিসীম, এদেশের মানুষ তাকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, জন্ম ও বংশ পরিচয়। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্রের পিতা কটক শহরে ওকালতি করতেন, তাদের আদি বাড়ি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে। আসছি পরের পয়েন্ট করবে তোমরা ছাত্র জীবন। মেধাবী ছাত্র কটকের রাভেন্স কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, এই পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করার পর বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। তারপর তোমরা পয়েন্ট করবে কর্মজীবন। সুভাষচন্দ্র সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে দেশে ফিরে আসেন, কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করলেন না, বরং ইংরেজদের কবল থেকে দেশকে মুক্ত করবার জন্যে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। অল্প দিনের মধ্যে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা হয়ে উঠলেন। ইংরেজ সরকার যখন তাকে তার বাড়িতে নজরবন্দি করে রাখেন, তখন তিনি ছদ্মবেশে 1941 খ্রিস্টাব্দে প্রথমে জার্মানিতে পরে জাপানে চলে যান। জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদহিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে তিনি সকলের কাছে নেতাজি হয়ে ওঠেন। নেতাজি সুভাষচন্দ্র এরপর তার বাহিনী নিয়ে মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন, কিন্তু আরও এগিয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও রসদের অভাবে আজাদহিন্দ ফৌজ পরাজিত হয়। আজাদহিন্দ সরকারের পতনের পর থেকে নেতাজির আর কোনো খবর পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এইভাবে কিন্তু তোমরা অনুচ্ছেদ রচনাটা লিখে নেবে। এরপর আসছি আমরা একটি গৃহপালিত পশু। তো এটা নিয়ে আমরা কীভাবে লিখবো, একটি গৃহপালিত পশু হলো গরু। আদিম যুগ থেকে মানুষ অনেক পশু পাখিকে বশ করতে শিখেছিল, অর্থাৎ বশ করার মাধ্যমে নিজেদের প্রয়োজনের কাজে লাগাতো, আবার কখনো খাবারের চাহিদা মেটাতে পারত। তেমনি গরুকে পোষা হয় জীবিকার সন্ধানে, আবার দুগ্ধ পাওয়ার জন্য। গরুর দুধ মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী। গরু তৃণভোজী প্রাণী। গরুর চারটি পা, একটি লেজ, দুটি চোখ, দুটি শিং থাকে। গরুর পায়ের খুরগুলি চেঁড়া। লেজের সামনে এক গোছা চুল থাকে। গরু তার লেজ দিয়ে শরীরে বসা মশা মাছি তাড়াতে পারে। গাভী গরুকে লালন পালন করা হয় তার কাছ থেকে দুধ পাওয়ার জন্য, আর বলদ গরুকে লালন পালন করা হয় চাষবাসের সুবিধার জন্য, যেমন গাড়ি টানা, নাঙল দেওয়া ইত্যাদি। বর্তমানে বিভিন্ন বাড়িতে গাভীকে লালন পালন করে অনেক সংসারের জীবিকা নির্বাহ করেন। হিন্দু শাস্ত্র মতে হিন্দুরা গরুকে ভগবতী জ্ঞানে পূজা করেন। এইভাবে কিন্তু তোমরা অনুচ্ছেদ রচনাটা লিখবে গরুকে নিয়ে। আসছি পরের যে অনুচ্ছেদ রচনা ছিল সেটা নিয়ে। তোমার প্রিয় উৎসব তোমরা লিখবে দুর্গাপূজা। ভূমিকা কী লিখবে, দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। তারা ভারত সারা ভারতে দুর্গাপুজো হয়। সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে। দেবীর বরণ বলে পয়েন্ট করবে, করে লিখবে দেবী দুর্গার বাহন সিংহ, তার পায়ের নিচে শূলবিদ্ধ মহিষাসুর। দুর্গার 10টি হাত, তার প্রত্যেকটি হাতের বিভিন্ন রকম অস্ত্র। দেবীর ডান দিকে
বাম দিকে বিদ্যার দেবী সরস্বতী, লক্ষ্মীর ডান দিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ, সরস্বতীর বাম দিকে থাকেন সেনাপতি কার্তিক। লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস, গণেশের বাহন ইঁদুর, কার্তিকের বাহন ময়ূর। তারপর লিখবে পূজার বিবরণ। কি লিখবে? সাধারণত আশ্বিন মাসে দেবীর পূজা হয়। শুক্লপক্ষের ষষ্ঠীতে দেবীর বোধন হয়। সপ্তমী, অষ্টমী, নবমীতে মহা সমারোহে দেবীর পূজা হয়। দেবীর সামনে নৈবেদ্য নিয়ে দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয়। তারপর আরতি হয়। কোথাও কোথাও ছাগ, মহিষ বা কুমড়ো বলি দেওয়া হয়। দশমীর দিন নদী বা বড় জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় ও আশীর্বাদ প্রার্থনা। পরে তোমরা পয়েন্ট করবে পূজার আনন্দ। পূজা আসার অনেক আগেই শুরু হয়ে যায় কেনাকাটা। বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে। পূজার কয়েকদিন আগে থেকে স্কুল, কলেজ, অফিস সবই বন্ধ হয়ে যায়। প্রবাসীরা বাড়ি ফেরে। পূজার কয়েকদিন প্রতিমা দর্শনের জন্য পূজা মণ্ডপে খুব ভিড় হয়। সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে। পরে তোমরা লিখবে উপসংহার। এই উৎসবে শুধু বাঙালি হিন্দুরাই নয়, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করে। তো এইভাবে কিন্তু তোমরা অনুচ্ছেদ রচনাটা লিখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানেই, টাটা, গুড বাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তাই আজকের মতন গুড বাই, ধন্যবাদ।